আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা একটা ছোট্ট টপিকস নিয়ে আলোচনা করব, তবে খুবই ইম্পর্টেন্ট আমাদের বাস্তব ক্ষেত্রে এবং হচ্ছে অনেক অনেক এক্সামের ক্ষেত্রে বিশেষ করে এটা খুব লক্ষ্য করা যায়। তো আমরা হচ্ছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যে বিশেষ করে প্রাইমারি স্কুলের পরীক্ষা, বিশেষ করে যারা আমাদের হাই স্কুল লেভেলের যারা পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে খুব বেশি আসে, আর পাশাপাশি উচ্চতর গণিতে তো অবশ্যই আসে। আমরা যেটা কথা বলতেছি প্রাইমারি যারা হচ্ছে নিবন্ধন, বিশেষ করে নিবন্ধন এক্সাম যারা দেয় এবং হচ্ছে যারা প্রাইমারিতে চাকরির জন্য পরীক্ষা দেয়, বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো সাধারণত আসে। ওকে, তো আমরা সেটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি হচ্ছে আজকে যে টপিক্সটা থাকবে সেটা হচ্ছে, দেখো অষ্টম অধ্যায়ের বিভিন্ন কোণের পরিমাণ কোন চতুর্ভাগে অবস্থিত, মানে এটা কোন চতুর্ভাগে অবস্থিত সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে কীভাবে আমরা প্রশ্নটাকে খুব সহজে সলিউশন করব। তো দেখো এখানে দেওয়া আছে -810 ডিগ্রি কোণ কোন চতুর্ভাগে অবস্থিত, এটা আমরা কীভাবে বের করব, সহজ বলবো না জটিল বলবো সেটা তোমার উপর ক্লাসটার পরেই ডিপেন্ড করতেছে। তো আমরা একটু দেখি, এখানে আমি এক চতুর্ভাগ আঁকছি, সেটার ক্ষেত্রে আমরা জানি এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, এক্স অক্ষের যদি আমরা বলি এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ, চারটা চতুর্ভাগ অবস্থিত। এখন এই চারটার ক্ষেত্রে আমরা যদি একটু হিসাব করি তাহলে কীভাবে হয় বা কীভাবে আমরা হিসাব করি, তো এক্ষেত্রে দেখো আমি দুইটা অংশ দেই, একটা ধনাত্মক এটা দিলাম আবার ঋণাত্মক দিয়ে 810 দিলাম, ঠিক আছে? দুইটাই আমরা বের করব। তো আমরা কীভাবে বের করতে পারি কোন চতুর্ভাগে এই কোণ দুইটা অবস্থিত, এটা আমরা যদি নির্ণয় করতে পারি অনেক প্রশ্ন কিন্তু আমরা খুব সহজে সলিউশন করতে পারবো। তো আমরা একটু ট্রাই করি। তো সেক্ষেত্রে দেখো প্রথম বিষয় হচ্ছে এক্ষেত্রে চতুর্ভাগে অবস্থান নির্ণয় করতে গেলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে প্রতিটা কোণ আমাকে জানতে হবে 90 ডিগ্রি, এগুলো হচ্ছে প্রতিটা কোণ 90 ডিগ্রি। ওকে, যেহেতু 90 ডিগ্রি প্রত্যেকটা কোণ, তাহলে আমরা এটা কীভাবে হিসাব করব, তো সেক্ষেত্রে দেখো আমরা যদি একটু চিন্তা করি তাহলে ধনাত্মক মান, এই যে ধনাত্মক মান যেগুলো থাকবে সেটা আমাদের এইখান থেকে এদিক দিয়ে হিসাব করতে হবে, ভালো মতো দেখো এদিক দিয়ে হিসাব করো, আর ঋণাত্মক মান থাকলে এদিক দিয়ে এই দিকে হিসাব করতে হবে, ভালো মতো একটু বোঝার চেষ্টা করো। যদি ধনাত্মক মান হয় তাহলে এদিক দিয়ে আসতে হবে, ঠিক আছে? অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসতে হবে, আর যদি ঋণাত্মক মান হয় তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে। তো আমরা একটু ট্রাই করি কীভাবে ঘুরবো, একটু দেখো আমি একটু মিশিয়ে দিই এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব প্রথম বিষয়, একটু দেখো আমাদের প্রথম যে কাজটা বলছে সেটা ক্যালকুলেটর আমরা বের করব, তারপরে আমরা একটু সলিউশন করার চেষ্টা করব। প্রথমে কত ডিগ্রি দেওয়া আছে একটু দেখো। ওকে, তো প্রথমে দেওয়া আছে হচ্ছে 810 ডিগ্রি, এই এক নম্বর যে অঙ্ক আছে 810 ডিগ্রি, এই 810 ডিগ্রি কোথায় অবস্থিত কীভাবে বের করব। তো দেখো আমরা চিত্রের সাহায্যে কীভাবে দেখাবো, একটু দেখো আমরা চিত্রের সাহায্যে দেখাবো। এই যে ক্যালকুলেটর হাতে নিবা, নেওয়ার পরে এই যে 810 তুলবা, 810 এই যে তুললা, তোলার পরে যে কাজটা হবে সেটাকে 90 দ্বারা ভাগ করব, যেহেতু আমার প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, 90 দ্বারা যদি ভাগ করি তাহলে আসবে 9, কত আসছে 9। তার মানে এই ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে এখানে আমরা 810 দিছি, 810 না দিয়ে আমরা একটু চেঞ্জ দিই, যেহেতু পূর্ণ সংখ্যা আসছে তাহলে সে কোনো চতুর্ভাগে কিন্তু অবস্থান করবে না, এই রেখায় সরলরেখায় অবস্থিত করবে, হয় এক্স অক্ষে নাহলে ওয়াই অক্ষে অবস্থান করবে, তার কোন চতুর্ভাগ এটা আমরা বুঝতে পারবো না। তো চতুর্ভাগের ক্ষেত্রে একটু কম বেশি কোণ দেওয়া থাকবে, ধরে নাও 800 ডিগ্রি কোণ বা 840 ডিগ্রি কোণ, ঠিক আছে? আমি একটু চেঞ্জ করে দিলাম 840 ডিগ্রি কোণ। যখন আমাদের 840 ডিগ্রি কোণ আসবে, এখানে দেখো 840 ভাগ হচ্ছে কত 90, যদি 90 দেই তাহলে কত আসছে 9.33, এখানে আমার আসবে 9.33, এত, এইটা যেহেতু এত আসলো, এই যে 9.9 হচ্ছে সমকোণ, আর পয়েন্টের পরের সংখ্যাটা আমরা কীভাবে হিসাব করতেছি, আমরা যেহেতু ধনাত্মক মান নিব এখান থেকে হিসাব করি, তাহলে 1, 2 এদিক থেকে হিসাব করো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আমরা ঘুরে ঘুরে এইভাবে আসলাম, তুমি বিভিন্ন অ্যাঙ্গেলে দিতে পারো, ঠিক আছে? একটার উপর দিয়ে আরেকটা দিলেও কোনো সমস্যা নাই। ওকে, তাহলে দেখো আবার হিসাব করি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, নয়ের চেয়ে একটু বেশি আছে, ধরে নেই আমার এই পর্যন্ত আসছে, তার মানে কোন চতুর্ভাগে অবস্থিত, দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? অনেক একটা সহজ বিষয়, ঠিক আছে? আবার সেম ক্যাটাগরিতে আমরা চিত্র আঁকবো, আমরা যদি চিত্র আঁকি তাহলে কী আসতেছে একটু দেখো, আমি এইটুকু অংশ মিশিয়ে দিই,
তাহলে আমার সুবিধা হবে এটা ছিল y অক্ষ এটা ছিল x অক্ষ যদি আমার ঋণাত্মক মান হয় তাহলে ঋণাত্মক যখন দিব তখন আমার এখানে মাইনাস আসবে জাস্ট এইটুকু তাহলে 9টা সমীকরণ নাও কিন্তু যখন ধনাত্মক নিলাম এই দিক থেকে শুরু করছি এবার ঋণাত্মক নেই এইখান থেকে শুরু করব 1 2 3 4 5 6 7 8 9 একটু বেশি এই যে দেখো 9 সমীকরণ হওয়ার পরে 3.33 আছে তার মানে একটু বেশি তার মানে এই চতুর্ভাগে অবস্থিত কয় নাম্বার চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগে অবস্থিত আশা করি তোমরা এটা বুঝতে পারছো 100% তুমি একটা এমসিকিউ কমন পাবা ওকে এমসিকিউ যেহেতু একটা কমন পাবা যারা বিশেষ করে এসএসসি एग्जाम দিবা তারা কোন কনকে কিভাবে একটা অংশে তোমার হচ্ছে কোন মানে কোন অংশে অবস্থিত মানে কোন হচ্ছে চতুর্ভাগে অবস্থিত কোন চতুর্ভাগে অবস্থিত তোমরা খুব সহজে বের করতে পারবা যে কোন কোন সেটা 1290 হতে পারে 1200 মনে করো 1290 মাইনাস যদি হয় তাহলে কত আসবে দেখো ভালোমতো দেখো 1290 কে আমরা হচ্ছে 90 দ্বারা ভাগ করব তাহলে হচ্ছে 1290 ভাগ হচ্ছে 90 তাহলে কত আসলো 14.33 তাহলে 14.33 যেহেতু মাইনাস আসছে তো এদিক থেকে হিসাব করব দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14 হয়ে সামথিং আছে এখানে কত আসছে 14.33 তার মানে এখানে 14.33 আসছে তার মানে 14 এর সমীকরণের চেয়ে একটু বেশি তার মানে একটু বেশি নিলাম তার মানে একটু যখন বেশি নিলাম তখন কোন চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত জাস্ট খুব সহজ খুব একটা সহজ অংশ আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে এরপরে যে অংশটা আসবে একটা একটা করে টপিক যখন ক্লিয়ার করবে না তখন অনেকটা ইজি মনে হবে সবগুলো একসাথে করার দরকার নেই ঠিক আছে ওকে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ